হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি করব কাসুন্দি ইলিশ। প্রথমে আমি ইলিশ মাছ কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি এতে লবণ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরে বাটা আধা চা চামচ দিয়ে মাখিয়ে রাখবো। টক দই দিব 2 চা চামচ, দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। কাসুন্দি ইলিশের জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দিব, 1/2 কাপ পেঁয়াজ বাটা। এটি আমি একটু ভেজে নিব। দিব লবণ স্বাদ মতো। পেঁয়াজটি ভাজার পরে আমি একটি বাটিতে 1/2 কাপ কাসুন্দি, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া 1/2 চা চামচ আমি খুব ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। তৈরি পেস্টটি আমি এই পেঁয়াজের সাথে ভুনে ফেলব। ভুনে নিয়েছি, এখন আমি এতে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছটাও একটু ভুনে নিব মশলাটার সাথে। মাছগুলো হালকা ভুনে নিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিব, খুব অল্প পানি দিব, কারণ একটু গ্রেভি করব। পানি দিয়ে আমি এখন ঢেকে দিব। খুব বেশি না, এটা আমি 5 মিনিট রান্না করব। তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি। ধনে পাতা কুচি। আরো 2 মিনিট রেখে গ্রেভি হওয়ার পরে আমি নামিয়ে ফেলব। নামানোর আগে আমি এতে কাঁচামরিচ ফেলে দিয়ে দিব। হয়ে গেল আমাদের কাসুন্দি ইলিশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুদা হাফেজ।